নমস্কার, ইউটিউব একাডেমিতে সকলকে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যে সবাই জানো, যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, বেশ কিছুদিন আগে অর্থাৎ 2019 সালের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল তার রেজাল্ট বেরিয়ে যায় এবং সেখানে 8,419 জন ছেলে পাশ করে। এবং যারা পাশ করে আমার তরফ থেকে সকলকে অভিনন্দন জানাই, এবং এই ব্যাচের মধ্যে আমি একজন যে এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে সিলেক্টেড হয়েছি। এবং এর পাশাপাশি তোমরা আরো জানো যে 2019 সালেই ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশ বেরিয়েছিল এবং সেখানেও আমি এবছর সিলেক্টেড। তো এই দুটো পরীক্ষা পাশ করার অভিজ্ঞতা থেকেই আজকের আমার এই ভিডিও, যে ভিডিওর মাধ্যমে যে সমস্ত ছোট ছোট ভাইরা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ না বা নেবে এরকম ভাবছ, বা যে সমস্ত ভাই অথবা দাদারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে বর্তমানে প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তো আমাকে বেশ কিছু ভাই ফেসবুকের মারফত বা থ্রুতে আমাকে মেসেজ করে যে দাদা কি করে আমি প্রিপারেশনটা নেব। তো আজকের ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ভাইদের জন্য। আমি জানি যে ইউটিউবে অনেক অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই হেল্প পাবে। তো আমার ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ভাইদের জন্য যারা শুধুমাত্র চাইছো যে সঠিকভাবে কি করে এগিয়ে অতি সহজেই অল্প সময়ের মধ্যে তোমরা ক্র্যাক করতে পারবে। তো আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম তারই কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, প্রথমত আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে যদি পুরো সিলেবাস প্যাটার্নটা জানতে হয় তাহলে ওয়েবসাইটে রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই ফলো করবে। তো আমি সেই ওয়েবসাইট থেকে একটি খাতার পেজের মধ্যে লিখেছি, সেইগুলোকে তোমাদের সামনে একটু আরেকবার শেয়ার করছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মোট জানো তোমরা যে 4টে ধাপে পরীক্ষা হয়, সেটা হলো প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর প্রিলিমিনারি এক্সাম পাশ করার পর তোমাদের মাঠের জন্য ডাকা হবে, মাঠ পাশ করার পর তোমরা মেন্স দেবে, তারপর ইন্টারভিউ দেবে, এবং ইন্টারভিউর পরে যে রেজাল্টটা বেরোবে সেটা এখানেই তোমরা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। তারপরের গুলো শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য স্টেপ দুটো রয়েছে, সেগুলো মেডিকেল রয়েছে, ভেরিফিকেশন রয়েছে, ওইগুলো নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তো মূল যে 4টে স্টেপ রয়েছে তার প্রথম স্টেপটা হচ্ছে প্রিলিমিনারি, এবং এইখানে পরীক্ষাটা হবে তোমাদের 100 নম্বরে, যার মধ্যে কি থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এবং জেনারেল নলেজ থাকছে 30 নম্বরে, ম্যাথমেটিক্স থাকছে সরি আগেরটা 50 নম্বর, অর্থাৎ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বরের, অঙ্ক থাকছে 30 নম্বরের, এবং রিজনিং থাকছে তোমার 20 নম্বরের। এর মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি তারা 40 যদি পেয়ে যাও তাহলে ভাববে সেফ, এবং যারা আদার্স ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা 35 তুললে তোমরা সেফ। এই এই মার্কসটা আমি অনেকটাই বেশি বললাম, এর কারণ হলো এখন বর্তমানে কম্পিটিশন যে হারে বাড়ছে তোমাদের কিন্তু এখন ভাই কাট অফ বেশি যেতেই চলেছে, এটা মাথায় নিয়ে কিন্তু এগোতে হবে। সুতরাং ওই কম কাট অফ, আগের বার যেরকম কম কাট অফে প্রিলিমিনারি অনেকেই পাশ করেছে, তো সেই কাট অফ মাথায় রাখলে কিন্তু হবে না। বিলো 30 কাট অফ গেছিল প্রিলিমিনারি এক্সামে, তো সেরকম কাট অফ কিন্তু এবার যাবে না বললেই চলা যায়। তো তোমাদেরকে 40 টার্গেট করেই তোমাদেরকে প্রিলিমিনারিতে বসতে হবে, কেমন? আচ্ছা, প্রিলিমিনারি পাস করার পর মাঠ রয়েছে, এবং এই মাঠের 1600 মিটার দৌড় সবাই জানো তোমরা ইতিমধ্যে 6.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবার এই ব্যাপারটা আমি একটু বলে দিই। প্রথমে মাঠে যাওয়ার পর তোমাদের PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, যেখানে সমস্ত ক্যাটাগরি শুধুমাত্র ST, গোর্খা, রাজবংশী এই সমস্ত সম্প্রদায়কে বাদ দিয়ে আদার্স ক্যাটাগরি তাদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার, এবং ওয়েট হতে হবে 57 সেন্টিমিটার, এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার, এবং অবশ্যই 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে হবে। এবং ST, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস এই সমস্ত সম্প্রদায়দের জন্য তোমার হাইট হতে হবে 160, এবং ওয়েট হতে হবে 53 কেজি, এবং চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার, এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মাঠের জন্য, অর্থাৎ 1600 মিটার দৌড়ানোর জন্য। সেখানে তোমাদেরকে 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে হবে। এটা গেল মাঠ। মাঠে যারা যারা পাশ করবে তারা ডাক পাবে ফাইনাল পরীক্ষার জন্য, এবং ফাইনাল পরীক্ষাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, এখানেই তোমাদেরকে সব থেকে বেশি নাম্বার তুলতে হবে। এখানে পরীক্ষাটা হবে তোমাদের 85 নম্বরের মেন পরীক্ষা হবে, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে থাকছে 25 নম্বর, ইংলিশে থাকছে 25 নম্বর, অঙ্কে থাকছে 20 নম্বর, এবং রিজনিং এ থাকছে 15 নম্বর, অর্থাৎ মোট 85 নম্বরের পরীক্ষা।
তোমরা যদি এই পরীক্ষা ভালো করে দিতে পারো তাহলে তোমাদের ইন্টারভিউ নিয়ে অতটা চিন্তা থাকবে না। এই 85-এর মধ্যে সবাই টার্গেট করবে 60+ পাওয়ার। যারা যারা 60+ পাবে তাদের ইন্টারভিউ নিয়ে আর কোনো চাপ থাকবে না। এবছর তোমরা সবাই জানো যে হাই কাট অফ গেছে এবং এবছরের ভ্যাকেন্সিও বেশি ছিল। এবছরের ভ্যাকেন্সি 8,419 থাকা সত্ত্বেও এবারের কাট অফ গেছে 56 জেনারেলদের। তো তোমরা বুঝতেই পারছো আগেরবার যেখানে গিয়েছিলে 47.75, অর্থাৎ প্রায় যদি আমি ধরি তাহলে 8 নম্বর বেশি। ঠিক আছে, তো এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখেই তোমাদের কিন্তু এগোতে হবে। আরো দিন দিন আরো কম্পিটিশন বহুত টাফ হচ্ছে এবং টাফ হবেই, এটাই ধরে তোমাদেরকে এগোতে হবে। কারণ তোমরা জানো যে প্রতি বছর কিন্তু কম্পিটিটর তোমাদের বেড়ে যাচ্ছে। তো এরপর রইলো যে এই সমস্ত স্টেপগুলোকে পার করার জন্য আমাদের প্রিপারেশন বা গাইডলাইন কিভাবে নেওয়া উচিত, তারই জন্য আরেকটি ভিডিও আমি করে দেবো। কিন্তু আজকে শুধুমাত্র হালকাভাবে বলে রাখছি যে কিভাবে তোমরা এগোতে পারো। যেমন ধরো আমরা সবাই ক্লাস 10 পাশ করেছি এবং ক্লাস 10-এর বইগুলো প্রায় সকলের কাছেই আছে, যাদের কাছে নেই তারা অবশ্যই জোগাড় করে নেবে। তো ক্লাস 10-এর যে সমস্ত ম্যাথ বই তোমরা করেছো, হ্যাঁ, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের অঙ্ক বইটা, সেই বইটাকে আগে ভালো করে পুরো করে নেবে। ওখান থেকে বেসিক কনসেপ্ট আসবে এবং সেই বেসিক বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে তোমাদেরকে কিন্তু চাকরির পরীক্ষার বইগুলোতে হাত দিতে হবে। কারণ যাদের অঙ্ক উইক, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বলছি, বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমরা কিন্তু অঙ্কটাকে করতে পারবে না, একটু কষ্ট হবে। শর্টকাট প্রসেসে অঙ্ক করবে, খুব ভালো লাগবে করতে, খুব সহজে হয়ে যাবে, কিন্তু আবার পরের দিন ভুলে যাবে। শর্টকাট প্রসেস মনে রাখাটা খুবই টাফ। যদি সেটাকে তুমি বুঝে করো তাহলে অঙ্ক কিন্তু তোমার জন্য সহজ হয়ে দাঁড়াবে। তো অবশ্যই আমি তাদেরকে বলছি, যারা অঙ্কে একটু দুর্বল আছে তারা অবশ্যই প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 19-এর বইটি তোমরা ভালো করে করো এবং তারপরেই তোমরা চাকরি পরীক্ষার অঙ্কগুলোকে শর্টকাট প্রসেসে করো। এটা গেল অঙ্কের দিক। এবার যদি ইংলিশের দিক বলি, আমি একইভাবে বলবো অবশ্যই ইংলিশ গ্রামার বই ফলো করো। ক্লাস 9 এবং 10-এর ক্লাস 9 10-এর গ্রামার বইটা পুরো করে পড়ার পর তারপর তোমরা ইংলিশ বইয়ে হাত দাও, অর্থাৎ চাকরি পরীক্ষা যে সমস্ত ইংলিশ বই তোমাদের কাছে রয়েছে, সেটা ডিপি ভট্টাচার্য হতে পারে, যে কোনো রাইটারই হতে পারে, তোমরা সেইগুলোর থেকে অবশ্যই ফলো করতে পারো। আচ্ছা, এটা গেল ইংলিশের দিক। এরপর আমি চলে আসবো জেনারেল নলেজের এবং জেনারেল অ্যাওয়ারনেসের দিকটা। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমরা তরুণ গোয়েলের বাংলা ভার্সনে যে বইটা রয়েছে সেটা খুঁটিয়ে পড়লেই আমার মনে হয় তোমরা জিকের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়াও রয়েছে রেলওয়ে চ্যালেঞ্জারের গ্রুপ D এর বইটি এবং এই বইটিও যথেষ্ট ভালো। এই দুটো বই তোমরা একসাথে করতে পারলে তোমাদের জিকের সমস্ত কনসেপ্ট প্রায় চলে আসবে, তোমরা এই দুটো বইয়ের উপর ভরসা করতে পারো। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট গুলো পাওয়া যায়, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো সমস্ত কিছুই, অর্থাৎ ইংলিশ থেকে শুরু করে জিকে থেকে শুরু করে অঙ্ক থেকে শুরু করে রিজনিং থেকে শুরু করে সমস্ত কিছুই তোমরা কিন্তু প্র্যাকটিস সেটের মাধ্যমে করতে পারো। এবং অবশেষে পড়ে রইল GI, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স আমরা কি করে করতে পারি। তো জেনারেল ইন্টেলিজেন্সের জন্য সুবীর দাস স্যারের বইটি রয়েছে, তোমরা সুবীর দাস স্যারের বইটি থেকেও করতে পারো। আচ্ছা, এরপর আমি অঙ্কেরটা বেসিক এর জন্য বললাম যে ক্লাস 9 এবং 10, যারা ক্লাস 9 10-এর বই অলরেডি পড়ে ফেলেছো তারা এরপর সুবীর দাস স্যারের অঙ্কর বইটা তোমরা করতে পারো। তোমরা জেনে রাখো যে সুবীর দাস স্যারের বইটি এমন ধরনের একটি বই, যে বইটি সম্পূর্ণভাবে করতে পারলে তোমরা অতি সহজেই PSC কে কিন্তু ক্লিয়ার করতে পারবে। এবং এখন বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, সেই সমস্ত বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তোমরা অবশ্যই হেল্প নাও, সেটা ইংলিশ থেকে শুরু করে সমস্ত সাবজেক্টই হতে পারে। আশা করি তোমরা ভালো রেজাল্ট পাবে। এবং এর পাশাপাশি আরো বলে রাখি যে যারা বাড়িতে প্রিপারেশন অনেকটা সময় পাও তারা প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট করবে, এটা খুব উপকারী, পরীক্ষার সময় তোমরা অবশ্যই বুঝতে পারবে। মনে করবে যে প্রতিদিন তোমাদের পরীক্ষা রয়েছে এবং সেই অনুযায়ী তোমরা এক একটা সেট দাও। পারলে গ্রুপ স্টাডি করো প্রথম প্রথম, কিন্তু পরীক্ষার আগে অবশ্যই সেলফ স্টাডি করো, গ্রুপ স্টাডি করো না। কিন্তু পরীক্ষা এখন অনেকটা দেরি রয়েছে, সেই কারণে তোমরা এখন গ্রুপ স্টাডি করতে পারো। আচ্ছা, এবার বলে রাখি যে যে নতুন যে রিক্রুট বেরোনোর কথা রয়েছে, সেই রিক্রুটমেন্ট প্রসিডিওরের প্রথম স্টেপটা এবছর শুরু হচ্ছে না, ফর্ম ফিল আপটা সম্ভবত এবছর শুরু হয়ে যাবে। আর তোমাদের প্রিলিমিনারি এক্সামটা সম্ভবত তোমাদের নেক্সট ইয়ারের মার্চের দিকে হতে পারে। তো তোমরা সবাই এখন থেকে প্রস্তুতি নাও, হয় ফর্ম বেরোবে এবছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে, নয় তোমরা জানুয়ারির দিকে তোমাদের ফর্মটা বেরিয়ে যাবে।
তো বন্ধুরা সবাই ভালো থেকো, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরের দিন আমি ফুল ডিটেলস আলোচনা করব, অনেকদিন পর ভিডিও করলাম আবার। তো সকল বন্ধুদের কাছে এই কারণে ক্ষমা প্রার্থী, আশা করি পরবর্তীকালে আরো ভালো ভিডিও দেবো। যাদের ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সর্বদা তোমাদের পাশে আছি। ধন্যবাদ।